ফ্রেন্ডস, এই EDCVI রেড করছে আর মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত বলে যাচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটা, তারপরে বলে যাচ্ছে যে আমার বাড়িতেই কেন রেড করছে সমস্ত বলে যাচ্ছে। আরে মমতা ব্যানার্জি এত কেন চেঁচামেচি করছে, তারপরে লিপস অ্যান্ড বামসে পড়ে আছে, লিপস অ্যান্ড বামসে ইডি তল্লাশি চালাচ্ছে আর মমতা ব্যানার্জির চিন্তা বেড়ে গেছে, শুধু লিপস অ্যান্ড বামসের হয়ে সাফাই গাইছে মমতা ব্যানার্জি এত কেন। হ্যাঁ, ইডি যখন ঢুকেছে, ইডির কাছে প্রমাণ আছে তাই ঢুকেছে, তো মমতা ব্যানার্জি কেন এরকমটা করছে? মমতা ব্যানার্জি তো বলে যে মমতা ব্যানার্জি অপরাধী নয়, তো ইডি সার্চ করছে, ইডি তল্লাশি করছে, তো অপরাধী হলে পাবে আর অপরাধী না হলে পাবে না, তাই না? তাহলে এত চিন্তা কেন করছে? তা মানে এখান থেকেই বোঝা যায় মমতা ব্যানার্জি অপরাধী, ব্যানার্জি ফ্যামিলি অপরাধী, এরকম পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস দেখো, মমতা ব্যানার্জি যদি অপরাধী নাই হতো, ব্যানার্জি ফ্যামিলি যদি অপরাধী নাই হতো, তাহলে এরকম করে কেন বারবার করে বলতে থাকবে, EDCVI-এর বিরোধিতা কেন করতে থাকবে, কেন বারবার করে বলতে থাকবে পলিটিক্যাল ভেন্ডেটা আর মানুষকে এবার বিভ্রান্ত করছে, ভুল বোঝাচ্ছে? এসব করে কোনো লাভ নেই, ঠিক আছে? EDCVI যথেষ্ট তথ্য পেয়েছে সেই কারণে ঢুকেছে, যথেষ্ট প্রমাণ পেয়েছে সেই কারণে ঢুকেছে, সেই কারণে এত চোররা জেলবন্দি, এটা মাথায় রাখো। আর মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি আর একটা বক্তব্য শুনছিলাম, বলছে যে এই যে হিন্দু ধর্মকে উচ্ছেদ করার কথা বলেছে ইন্ডিজোটের মধ্যে থেকে, মমতা ব্যানার্জি বলছে যে এই যে বক্তব্যটা করেছে ওটা নাকি তার বক্তব্য, ওটাকে নাকি সমর্থন করে না, আবার বলছে আই সাপোর্ট সনাতন ধর্ম সমস্ত বলছে। আরে মমতা ব্যানার্জি ওনার বক্তব্যকে সমর্থন করে না, তাহলে ওখানে জোটে রয়েছে কেন? তুমি জোটে থাকবে, তোমার জোটের লোক এরকম বলবে আর তুমি বলবে আমি সমর্থন করি না? তুমি যখন ওই জোটে রয়েছো, তোমার জোটের লোক যখন এগুলো বলছে, তখন তোমাকেও এগুলো বহন করতে হবে, জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গবাসী কেন রয়েছে জোটে, কেন জোটের মধ্যে রয়েছে? তাহলে তুমি ওটাই চাও, তুমি ওটাকে সমর্থন করো, তাই তো জোটে রয়েছ, ওই কথাটাকে সমর্থন করো, তাই তো জোটের মধ্যে রয়েছ। আবারও মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, আমি সমর্থন করি না, হ্যাঁ রয়েছ কেন ওদের সাথে? হ্যাঁ, একটা ক্রিমিনাল, আমি একটা কথার কথা বলছি, একটা ক্রিমিনাল মার্ডার করে, ধর্ষণ করে, যা ইচ্ছা তাই করে, এবার কেউ একজন ওই ক্রিমিনালটার সাথে রয়েছে, এবার সেও তো ফাঁসবে, তারও তো বদনাম হবে, সবাই তো বলবে সেও অপরাধী, এটা তো ঠিক, তাই না? তো সে কখনো ওই ক্রিমিনালটার সাথে মিশবে? কখনো মিশবে? মিশলেই সে অপরাধী হয়ে যাবে, তাহলে সে কখনো ওই ক্রিমিনালটার সাথে মিশবে না। সে যদি অপরাধী না হয়ে থাকে, সে নিজেকে বাঁচানোর জন্য ওই ক্রিমিনালটার থেকে দূরে দূরে থাকবে, ওই ক্রিমিনালটার সাথে কোনো সম্পর্ক রাখবে না, কারণ ওই ক্রিমিনালটার সাথে সম্পর্ক রাখলে সেও ক্রিমিনাল হয়ে যাবে। তাহলে মমতা ব্যানার্জি কি করে ওই দলের মধ্যে থাকতে পারছে, ওই ক্রিমিনাল দলটার মধ্যে কি করে থাকতে পারছে যারা এই সমস্ত কথা বলছে? ওটা তো একটা ক্রিমিনাল দল, আমার ভাষায় ওটা একটা ক্রিমিনাল দল, তো ওই ক্রিমিনাল দলের মধ্যে মমতা ব্যানার্জি কি করে থাকতে পারছে? ওই ক্রিমিনাল কথাকে যখন সমর্থন করতে পারছে না, তাহলে ওই ক্রিমিনাল দলে কি করে থাকতে পারছে? মমতা ব্যানার্জি উত্তর দিক, দিক উত্তর, সমর্থন করি না, যারা বলছে সমর্থন করি না তার সবাই সমর্থন করে, সব কটাকে জেলবন্দি করা উচিত। কি করে থাকতে পারছ ওই ক্রিমিনাল দলে, ওই জঙ্গি দলে? জঙ্গি দলের নাম লেখাচ্ছ, জঙ্গি দলের সদস্যরা উল্টোপাল্টা কথা বলছে আর তোমরা বলছো আমরা সমর্থন করি না, সব কটা সমর্থন করে, সব কটা চোর, সব কটা জঙ্গি, তো এরা মানুষের ক্ষতি করার জন্য এরা জোট গঠন করেছে, চুরি করার জন্য জোট গঠন করেছে, মানুষের টাকা চুরি করার জন্য জোট গঠন করেছে, ঠিক আছে? মানুষের ক্ষতি করার জন্য জোট গঠন করেছে, হিন্দুদের ক্ষতি করার জন্য জোট গঠন করেছে, ভারতবাসীর ক্ষতি করার জন্য জোট গঠন করেছে, ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানানোর জন্য জোট গঠন করেছে, এরা সব এই বিজেপি বিরোধীরা,
তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আরো যারা যারা রয়েছে দেশের শত্রু, দেশদ্রোহী রায়েরা, ঠিক আছে, এদের এটাই পরিচয়, এরা হচ্ছে দেশদ্রোহী, ভারতবর্ষের শত্রু, ভারতবাসীর শত্রু এরা, এই বিজেপি বিরোধীরা, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব কটা ভারতবাসীর শত্রু, সব কটা ভারতবাসীর শত্রু, ঠিক আছে, এদের এটাই পরিচয়, এরা সব কটা দেশদ্রোহী, সব কটা ভারতবাসীর শত্রু, এই বিজেপি বিরোধীরা যে কটা দল আছে, এই 28টা না কটা দল মিলে জোট করেছে ইন্ডিজোট, এই ইন্ডিজোটের যে কটা দল আছে সব কটা দেশদ্রোহী, সব কটা ভারতবাসীর শত্রু, সব কটা ভারতবর্ষের শত্রু, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রী রাম, নমস্কার।